Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো গাইস আজকে আমরা আবার খেলতে চলেছি হচ্ছে একটা ব্র্যান্ড নিউ গেম, যে গেমটার নাম হচ্ছে মেয়েদের ঠিক নেই ভাই, দাঁড়াও এক মিনিট, আমাকে লাগবে একটুখানি বিয়ার্ড ওয়াল। এটা ভালো, এটা ভালো, বিয়ার্ডটা বেশ ভালো ছিল, বাট চোখ কাটাটাও দেখো একদিকে ভালোই আছে, আর এটাও ভালো ভাই। এই বিয়ার্ড ওয়ালাটা ভালো লাগছে, কিন্তু এর হেয়ার স্টাইলটা একটুখানি চেঞ্জ করতে হবে। দাঁড়াও হেয়ার স্টাইল একটুখানি ভালো লাগবে, যাতে কমসে কম হেয়ারটা যায় ভাই বিয়ার্ডের সাথে। দেখো এরকম এরকম ড্রেড লক্স, ইয়েস ভাই, এই দেখ, একে দেখে মনে হচ্ছে কিছু শিকার বিকার করতে এসছে, বাট এটা ঠিক নেই। দাঁড়াও এক মিনিট ভাই, হেয়ার স্টাইল করলে মানে মেয়েদের হেয়ার স্টাইল করলে হবে না। দেখো ভাই আমি আমি এটা চুজ করলাম আমার সাথে, এই যে এইটা ভাই, এটা বেশ ভালো লাগছে না। চলো এটা ঠিক আছে, এবার ভয়েসে ঠিক আছে। চলো আমাদের ক্যারেক্টার রেডি, এবার আমাদের গেম চালু করতে হবে। তো চলো স্টার্ট গেম, লেটস গো। Yes, মানে এটা আমি আর বাদে এডিট করতে পারবো না, এরকম বললো। Welcome to Pal World, দেখতে পাচ্ছ এখানে আমাদের শুরুতেই চলে এসেছে তিনখানা সুন্দর সুন্দর পোকেমন। আর আমি কোথায় একটা শুয়েছিলাম আমি নিজেও জানি না, যেখানে পোকেমনগুলো দেখে আমাকে পালালো, বাট একটা পোকেমন রাস্তাতেই পড়ে গেল। ঠিক আছে চলো, আপাতত ভেতরে চাড্ডি বানিয়ানো পড়ে আছি, আর সামনে আমাদের কিছু একটা টিভি টাইপের পড়ে আছে। এটা কি জিনিস আমি জানি না, ট্রি কি সব লেখা, দ্য ট্রি হোল্ডস দ্য ট্রুথ, আচ্ছা এরকম টাইপের কিছু লেখা। ঠিক আছে এটা হচ্ছে মেনলি আমার পোকে কার্ড টাইপের, যেখানে আমি পোকেমনগুলোকে সেভ রাখবো, আর তারপর আমরা চলে যাবো হচ্ছে সোজা পোকেমন ধরতে। আর হ্যাঁ, ভিডিওটা চালু করার আগে ফটাফট তোমরা লাইক করে দাও ভিডিওটাতে, যাতে আমরা প্যাল ওয়ার্ল্ডের পার্ট টু নিয়ে আসতে পারি, আর পার্ট টু এর জন্য কমেন্টও করতে হবে তোমাদেরকে। আর হ্যাঁ, আজকাল দেখছি তোমরা একটু সাবস্ক্রাইব করতে কিপটামো করছো, একটু সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব করতে ফ্রি ভাই, সাবস্ক্রাইব করতে কিছু লাগে না। আগে ঠিক আছে, দেখো আমাদের এখানে আমরা গেমের ভিতরে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের আচ্ছা উইন্ড সুইফট হিলস। আমি ভাই একটু বাজে বাজে পড়ি মাঝে মাঝে, এই দেখো এটা হচ্ছে ওই হিলসটা যেখানে আমাদের আসতে হলো। আর এখান থেকে দেখো আমরা জোরে দৌড়তে পারবো, এখানে আমাদের কন্ট্রোলও দেওয়া আছে কি কি করতে হবে। আর উপরে কি লেখা, পিক আপ ফলেন ব্রাঞ্চেস অর হেড ট্রিজ টু গেট সাম উড। আমাদের একটা ওয়ার্ক বেঞ্চ আছে যেটা আমাদের বানাতে হবে, যার জন্য আমাদের উড লাগবে, আর উড আমরা এরকম ভাবে পেতে পারি, বাট আমাদের একটা পিকঅ্যাক্সও বানাতে হবে। আর এটা চলে এসেছি আমরা কোন একটা হিল স্টেশন, আমি জানি, দেখো ভাই টিউটোরিয়াল দিচ্ছে আপাতত। তো আর আমি চলে এসেছি একদম সুন্দর সুন্দর সুহানা বাদিতে, ওই দেখো ভাই কাশ্মীর সামনে ভাই, ফুল কাশ্মীর দেখা যাচ্ছে। আসলে আমি কিছুদিন আগে কাশ্মীর গেছিলাম, তো তাই জন্য ভাই কাশ্মীর লাগছে ওটা। বাকি সব ঠিক আছে, দেখো এখন একটুখানি আগে আমাদের একটা মেসেজ এলো মনে আছে, দ্য ট্রি ইজ হোল্ডিং দ্য ট্রুথ, এরকম টাইপের। তো এই দেখো এইটা হচ্ছে ওই ট্রিটা আই থিঙ্ক, আর আমি এরকম ভাবে মারতে পারি, আর আমার স্ট্যামিনাও নষ্ট হবে। বাকি ছাড়াও সব আমাকে পোকেমন খুঁজতে হবে ভাই, আমি পোকেমন দেখতে চাই মেনলি। তারা এখান থেকে তাড়াতাড়ি কি করে, এগুলো কি ভাই বোর্ড আছে, বোর্ড চলো তুলে নি বোর্ডগুলো, কারণ বোর্ডগুলো আমার কানেক্ট করতে লাগবে। আর এটা কি জিনিস, এটা হচ্ছে আনলক ফাস্ট ট্রাভেল, আচ্ছা এটা ফাস্ট ট্রাভেলের জন্য, মানে এটা দিয়ে আমি এক এক থেকে আরেকটা জায়গায় টেলিপোর্ট করতে পারবো। আর আমাদের এই দেখো ওয়ার্ক বেঞ্চটাও আমরা বানাতে পারবো, বাট দাঁড়াও তার আগে আমি কি করি একটুখানি সামনে চলে যাই, আর এখানে কে শুয়ে রয়েছে, ওয়ে কি হচ্ছে সেখানে, হ্যালো ভাই, এই বেশি কিছু না, এই জাস্ট আমাকে এই জায়গাটার ব্যাপারটা বললো যে এখানে আসলে কেসটা কি। চলো আপাতত আমি এখান থেকে বুটগুলোকে ফটাফট কালেক্ট করে নিই, আর এখান থেকে দেখো ভাই কিছু জিনিসপত্র তো নেই, এরকম আমি এগুলোকে ভাঙতে তো পারবো না, আই থিঙ্ক আমার পিকঅ্যাক্স বগেরা টাইপের লাগবে। তো চলো আপাতত সামনে যাই, আর বেরি বেরি পেলে না আমি চুপচাপ বেরিগুলোকে তুলে নেবো। আর এই দেখো ল্যাম বল ভাই, নতুন পকেমন, লেটস গো। এই দেখো ভাই এখান থেকে আমি মানে পোকেবল ছুটতে তো পারবো, কিন্তু তার আগে ওকে আমাকে মারতে হবে। যদি আমি কে মারি আমাকে কি কিছু করবে, হ্যালো ওয়ে কি হচ্ছে, ওয়ে ওয়ে ভাই এ আমাকে মারতে আসছে, ওয়ে কি করছিস, আবে ভাই এ তো বেন্টেনের ক্যানেল বল টাইপের লাগছে, আবে আমাকে মারতে আসবি তোকে, এনে 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 মারখা 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 ভাই, একে মারলে আমি কি আদৌ কিছু পাবো আমি জানি না। তারা এক মিনিটকে মেরে তো দেখি, তারা একে মেরে দিচ্ছি ভাই, আমি পোকেমন মেরে দিচ্ছি, আমার বাজে তো লাগছে, বাট ঠিক আছে চলো আপাতত দেখি কি পেয়েছি আমি ইনভেন্টরিতে। দেখো একটা চিকেন পেলাম, কি ল্যাম বল মাটন, আর একটা কি পেয়েছি এটা জানি না, বাট উডও পেয়েছি। তো ঠিক আছে চলো আপাতত আমাকে ওয়ার্ক বেঞ্চ বসাতে হবে, আর খাবারও আনতে হবে। আর হ্যাঁ এখানেও রাত হয়, আর রাতের বেলা অনেক ফালতু ফালতু ভারী ভারী পোকেমন আছে। ঠিক আছে দেখো ভাই এখানে একটা চিকেন রয়েছে, একে আমি কিছু করতে পারবো না, এটা এর নাম কি চিকিপি,
চিকিপি ভাই কিউট নেম আছে, তো তোমরা ফটাফট লাইক করে দাও চিকিপির জন্য। বাকি আপাতত দাঁড়াও, এখানে রয়েছে বেরিস, চলো বেরিস গুলো তুলে নিই। এগুলো দিয়ে না আমি নিজেকে হিল করতে পারবো যদি আমার হেলথ কমে যায়, কারণ তোমরা তলায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হেলথ রয়েছে, আর আমার কাছে ইনভেন্টারি খুব লিমিটেড। আর ওখানে কি করছিস ওই চিকিপি ভাই, লজ্জা পেয়ে মুখ লুকিয়ে বসে আছিস নাকি ওই? বাকি আমি জানি না, চলো আপাতত আমি উপরে চলে এসেছি আর এখানে একটা বুট পেয়েছি, আর এদিকেও কিছু বুট বুট বগেরা থাকবে। দেখো আমি বুট কাটতে গেলে না আমাকে এরম ভাবে কাটতে হবে, এই যে এরম ভাবে। আর আমার কাছে স্ট্যামিনাও কম আছে, এরকম যেই লাল হয়ে যাবে ব্যাস আমার স্ট্যামিনা শেষ ভাই। এবার আমাকে মানে একটু ওয়েট করতে হবে স্ট্যামিনা ফুল হওয়ার। আবার বাকি চলো আপাতত আমি এ পাশে চলে এসেছি, আর এখানে ব্যারি বগেরা থাকলে আমি নিয়ে নেবো। আর আমাকে দেখো পোকেমন ধরতে হবে, মেন কথা তারা ওয়ার্ক বেঞ্চ বানায় আগে, ঠিক আছে? তারপর একটা পিকাক্স বানাই, তারপর আমরা স্টোন কাটতে পারবো। ধরো আমার কাছে বোর্ড তো আছে আই থিঙ্ক, তো আমি কি করি একটা ওয়ার্ক বেঞ্চ বানাই যেটাকে এইখানে প্লেস করে দিই, আর এটাকে না বানিয়ে নি বিল্ড করে নি ফটাফট, চলো। ওকে তো চলো, ওয়ার্ক বেঞ্চ তো আমাদের রেডি। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে একটা বেসবল ব্যাট বানাতে হবে। একটা বেসবল ব্যাটের জন্য আমাদের লাগবে উডেন, কি লাগবে এটা, উড লাগবে জাস্ট ভাই, উড হয়ে যাবে। ধরো বেসবল ব্যাট আছে, তো বেসবল ব্যাট দিয়ে আই থিঙ্ক আমরা একটা গাছ কাটতে পারবো আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। ধরো তারপর আমরা পিকাক্স বগেরা বানাতে পারবো। আর এই দেখো ভাই বেসবল ব্যাট পেয়ে গেছি। এবার তো চিকিপি এদিকে আয় ভাই, চিকেন এবার মেরে খাবো, এদিকে আয়, এনে এনে এনে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ধরো এক মিনিট, এ কোনো একটা নিশ্চয়ই অ্যাটাক করবে। তুই কী করবি ভাই, ডিম মারবি না নিশ্চয়ই? আবে এ মারতে আসছে ওয়ে, হে হে উড়ে উড়ে আসছে ভাই, এনে এনে এনে, উড়ে উড়ে মারবি, এনে এনে চিকিপি চিকিপি, নে নে নে, আবার মারবো তোকে। হ্যাঁ ধরো কি পেলাম আগে দেখে নি ভাই এর কাছ থেকে, তো এর কাছ থেকে পেলাম হচ্ছে একটা চিকিপি, কি এটা চিকেন আর একটা এগ, আমি জানি না কি হবে। বাট ধরো আপাতত আমাকে স্টোন ভাঙতে হবে, আর আমি এটা দিয়ে স্টোন ভাঙতে পারবো না, স্টোন ভাঙতে পারবো এইগুলো মনে হয়, আই থিঙ্ক স্টোন ভাই, আমি ভুলভাল জিনিস ভাঙছি। ইয়াস এরম ভাবে আমি স্টোন ভাঙতে পারবো, ঠিক আছে? চলো বেসবল ব্যাট দিয়ে প্রথমবার কেউ স্টোন ভাঙছে, বাট আমার স্ট্যামিনাও শেষ হচ্ছে ভাই। আমি আমি স্টোন তো ভাঙছি, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমার লাগবে হচ্ছে পোকেবল। আর পোকেবল বানাবার জন্য আমার লাগবে হচ্ছে ওই যে ওই মেটেরিয়ালগুলো, ওই দেখো ভাই ওই ব্লু ব্লু জিনিসগুলো দেখছো, ওইগুলো দিয়ে আমি বানাতে পারবো হচ্ছে পোকেবল ভাই। তারপর তো পোকেমন আরামসে ধরবো, ধরো এক মিনিট, এগুলোকে ভেঙে নি ফটাফট, যেগুলো দিয়ে আমার পোকেবল বানানো যাবে, যেগুলো আমি জানি না আদৌ কিভাবে হবে ভাই। আমার স্ট্যামিনা শেষ, এবার একটুখানি ওয়েট করি স্ট্যামিনা ফুল হোক। আর ওখানে একটা চেস্ট আছে না কি আছে ভাই আমি জানি না, ধরো এক মিনিট এখান থেকে যাই ফটাফট, উপরে ওঠ ভাই উপরে ওঠ। এটা কি জিনিস পেলাম এক মিনিট, এখানে কি এটা ভাই, ডে টুর কিছু একটা পেলাম। আর এই পাশে একটা চেস্ট আছে, ধরো এক মিনিট, এটাই খুলি, এখান থেকে কি পাবো জানি না। কি লাগবে কপার, কি ভাই আমার কপার কি লাগবে এটা খুলতে নাকি? ঠিক আছে চলো, আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে পিকাচু ধরতে হবে। পিকাচু ভাই মেন মেন আমার, এখানে কি একটা রয়েছে ভাই, ধরো পিকাচুকে আমি বাদে দেখবো, কিন্তু আমাকে একটা পোকেমন ধরতে হবে ভাই, মেন কথা। ধরো স্ট্যামিনা তো অনেকটা চলে এসেছে, এবার আমি কি করি কমসে কম একটুখানি বেরিস বগেরা খেয়ে নি। ধরো এই যে এই দেখো ভাই টেকনোলজিতে আমি চলে এসেছি, যেখানে আমি আমার মশাল বানাতে পারবো, একটা পিকাক্স বানাতে পারবো, আর একটা এক্স বানাতে পারবো। বাট তার আগে ভাই আমাকে কি করতে হবে, আমাকে আমার আমাকে খাওয়াতে হবে, আমি খাওয়াবো কি করে ভাই? আচ্ছা এইগুলোকে তো আমি কালেক্ট করে নিয়েছি, কিন্তু ধরো এক মিনিট, আমাকে ওইটাও কালেক্ট করে নি, তারপর আমি চলে যাবো হচ্ছে ওইদিকে আমার যেখানে ওই ওয়ার্ক বেঞ্চটা বসানো আছে ওইখানে চলে যাবো। ওইখানে গিয়ে আমাকে কি করতে হবে, আমাকে এই যে পোকে বলটা সেটা তো আনলকও করতে হবে ভাই। আমি পোকে বলের জন্য ফার্ম তো করে যাচ্ছি, কিন্তু আমি পোকে বল তো আনলক কি করিনি ভাই। এই দেখো এরা রয়েছে হচ্ছে ল্যাম বল ভাই, এগুলো এগুলো ঠিক আছে আপাতত, বাট আমাকে উপরে যেতে হবে। চলো ফটাফট ভাই, এ দৌড়ে কি করে, দৌড়ানোর কোনো সিন নেই ভাই। এই দেখো এমন গড়াতে গড়াতে যাচ্ছে, বাট এর একটা জিনিস ভালো, এই দেখো পাহাড়ে উঠবে ভাই, উঠে যা ভাই, রাত হয়ে গেল আই থিঙ্ক, না ভাই এমন অন্ধকার হচ্ছে না, আমার মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে। বাকি এখান থেকে সোজা উপরে চল, চলো আমি ফাইনালি উপরে চলে এসেছি। এবার ভাই আমি চিকলু পিকলু, তুই 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 তবে মারতে আসছিস কেন ওই ভাই? আমি কিছু করিনি, আচ্ছা আমি মনে হয় ওর জোড়াটাকে মেরে দিয়েছি তাই জন্য এরম করছে। আবার তোকেও মারতে হবে মনে হচ্ছে, চল চল মেরে দেখা। পাগল কোথাকার, পাগল চিকিপি কোথাকার ভাই, এই কিউট পোকেমনগুলোকে মারতে ভালো লাগছে না, কিন্তু এরা আমাকে মারতে এসেছিল। তো ঠিক আছে আপাতত দাঁড়াও এক মিনিট, যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে এই দেখো ইনভেন্টারিতে দেখো আমার কাছে দুটো রয়েছে, এটা কি প্যালডম ফ্রিগমেন্ট ফ্রিগমেন্ট রয়েছে, এটা দিয়ে মেনলি পোকেবল বানানো যায়, তো এটা এখানে থাক। আর আমাকে টেকনোলজিতে গিয়ে এই যে আগে তো এটা আনলক করতে হবে একেতে, আর এটা আনলক করতে হবে। ক্যাম্প ফায়ার আছে, বেড আছে, অনেক কিছু আছে, তারপর বেডটা আগে আনলক করিনি কারণ বেড আমার লাগবে ভাই। তো এবার আমি এটা বানাবো, তো বানাবার জন্য আমার কাছে সব জিনিসপত্র আছে, আর আমি যদি এক্স বানাতে চাই বানাতে পারবো, ধরো ইনভেন্টারিতে যাই। এবার আমি ওয়ার্ক বেঞ্চে যাই ভাই, এবার হয়ে যাবে ভাই পোকেবল বানানো। তারপর দেখো তুমি কি করবো, এ দেখো স্টার্ট প্রডিউসিং হয়ে গেছে। চলো একটা পোকেবল ভাই, আমি এক টাইমে না দুটোই পোকেবল আমার সাথে ক্যারি করতে পারবো, তো আমি আরেকটা বানাতে পারবো, জানি না কিভাবে, ধরো এক মিনিট। এই দেখো এবার আমি না এরম ভাবে ছুটতে পারবো, পোকেবল কোথায় আমার ভাই ওয়ে ভাই? আমি একটা পোকেবল বানিয়ে তো ছিলাম, কিন্তু একটা জিনিস তুমি জানো যে আমি পোকেবলটা ছড়ে কি করে সেটা দেখতে গিয়ে না একটা পোকেবল ওয়েস্ট করে দিয়েছি, তো আমাকে আবার এখান থেকে নিতে হবে। আর খাবার খাই কি করে সেটাও আমাকে দেখতে হবে। এটা কি বলছে, বিল্ড আ প্যাল বক্স ইন ইন অ্যান ওপেন স্পেস, ঠিক আছে প্যাল বক্স বানাতে হবে আমাদের একটা। আমি এখান থেকে চলে তো এসেছি, ধরো এক মিনিট ভাই, প্যাল বক্স বানাতে হবে যখন আমি এখান থেকে চলে যাই ভাই উপরে। এটা একটুখানি নুবড়া আছে, ধরো এক মিনিট পর ওই। তো চলো আমি আমার ওয়ার্ক বেঞ্চ এখানে বসিয়েছি, এবার আমাকে দেখতে হবে একটা সুন্দর সামান্য একদম ভাই সমান জায়গা যেখানে আমাকে আমার প্যাল বক্সটা রাখতে হবে। বাট ধরো এক মিনিট ভাই, ওই উপরে কিছু একটা ছিল মনে হয়, আমি যেটা মিস করেছি অলরেডি, সামনে কিছু একটা পড়েছিল ভাই, প্যাল ফ্রিগমেন্ট বা এরকম কিছু পড়েছিল। গাইজ আমাকে খুঁজতে হবে একটা সমান জায়গা যেখানে আমি আমার বক্স রাখতে পারবো, যেটা আমি কোথায় করবো আমি নিজেও বুঝতে পারছি না ভাই, ফাঁকা জায়গা কোথায় আছে। ধরো এক মিনিট, এই জায়গাটা ফাঁকা তো আছে, বাট এখান থেকে ড্যামেজ না খাই ভাই, ড্যামেজ খেলে খুব বাজে কেস হয়ে যেত। আগে ধরো এক মিনিট, বোর্ড কেটে নি ভাই, বেসবল ব্যাট দিয়ে আমি বোর্ড কাটছি, তুমি বুঝতে পারছো কতটা আমি প্রো। একটা বোর্ড পেয়েছি, দুটো পেয়েছি, আপাতত তিনটে তো পেয়ে যাবো, আশা করি তিনটে চারটে হয়ে যাবে ভাই। চলো ফাইবারও পেয়ে গেছি, চারখানা বোর্ড আর ফাইবার। আর ব্যারি যেগুলো কালেক্ট করেছি আমি ওগুলো খাবো কি করে
আমি নিজে যাই না আর খেতে তো পারবো না ভাই আমার এইচপি তো এখন ফুল আছে বাকি এইটাকে কি আমি ধরার চেষ্টা করব আমার কাছে আপাতত ওই বলটা নেই না পোকেবলটা তো আমি কি করি আগে পোকেবল বানিয়ে আনি তারপর একটা পোকেমন অ্যাট লিস্ট এখন ধরি কারণ আমার লাগবে ভাই ওটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পোকেমন ধরা ভাই দাঁড়াও এক মিনিট আমার সামনে মুরগিটা উল্টে পড়ে আছে যাকে আমি মেরেছিলাম ওই দেখো আর একজন তো ভাই এই দেখো উল্টে পড়ে ভাই এ সোজা হতে পারছে না আবে ওদিকে যাও এ দাঁড়াও এখানে আমাকে এইটা বানাতে হবে এটার জন্য কি লাগবে আমার স্টোন লাগবে ভাই স্টোন নেই আমার কাছে স্টোন 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 এই তো না এটা স্টোন নয় ভাই স্টোন কোথায় হয়ে হ্যালো বেরি তো এতগুলো রয়েছে কিন্তু স্টোন কোথায় ভাই আবার তুই উল্টে পড়ে আছিস কেন তোকে তো কেউ মারেই নি ওই ভাই উল্টে পড়ে আছে দাঁড়া এক মিনিট কয়েকটা স্টোন নিয়ে নি পাল ফ্রিগমেন্ট তিনখানা আছে আর দুটো স্টোন হয়ে গেলে হয়ে যাবে ভাই আমি কমসেকম একটা পোকেমনকে ক্যাচ করতে পারবো ভাই দুটো স্টোন হয়ে গেছে লেটস গো ভাই এবার দেখো তুমি পোকেমন কিভাবে ধরতে হয় আমি এটাকে কি করে ভেঙে নিয়ে যাবো আমি নিজেও জানি না দাঁড়া এক মিনিট এটাকে না বানাই একটা ইয়েস হয়ে গেছে চলো বানা ভাই বানা আর একটাই আমি একসাথে রাখতে পারবো আর আমি এটাকে নিয়ে যাবো কি করে ভাই ভেঙে ওয়ার্ক বেঞ্চটাকে আচ্ছা আমি ওয়ার্ক বেঞ্চ বারবার বানাতে পারবো ওকে উড উড লাগবে শুধু আমি যে কোনো জায়গায় ওয়ার্ক বেঞ্চ বানাতে পারবো বাকি ঠিক আছে চলো আপাতত আমাকে একটা পোকেমন ধরতে হবে যেটা খুব ভালো হবে আর আমি আমার পোকেমনকে ফাইট করার জন্য ওখানে ছেড়ে দেবো দাঁড়াও এক মিনিট আমি না ভাবছি কোনটাকে ধরি ভাই ওই চিকেনগুলোকে আর ওই যে ফালতু একটা শিপের মতো ছিল ওটাকে তো ধরবো না ভাই এইটা সব থেকে বেস্ট লাগলো আমার এইটা এইটাকে মারবো দাঁড়াবে পালাচ্ছিস কোথায় হয় তোর নাম কি ক্যাটিবা ওই ক্যাটিবা দাঁড়া ক্যাটিবা হবে ক্যাটিবা দাঁড়া ওই ক্যাটিবা ওই ভাই ক্যাটিবাকে ধরতে যাচ্ছি ক্যাটিবা বুঝতে পেরেছি ওই ক্যাটিবা এনে মার খা মার খা অবে আমার কাছে ইয়ে নেই এই আমাকে মারতে আসছে ও ভাগ 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 এই ভাগ অবে আমার কাছে ভাই এটা বড় ডাইনোসর চলে এসেছে ভাই কোথা থেকে দাঁড়াও ক্যাটিবাকে মারতে এসেছিলাম ভাই ক্যাটিবা আমার গেম বাজাবে সত্যি বলছি ক্যাটিবা উপরে উপরে উঠে যা ভাই উপরে উঠে ক্যাটিবা আসতে পারবে না ভাই আমার কাছে ওইটা ছিল কোথায় গেল স্লটে ভাই একে মারতে হবে দাঁড়াও এ আমাকে না মারতে আসবে তার আগে আমি পালিয়ে যাই নিজেই ঠিক আছে আমার আমি আমার পোকে বল নিয়ে আসিনি ভাই ওখান থেকে দাঁড়াও ক্যাটিবাকে তো ধরেই ছাড়বো ভাই ক্যাটিবাকে ধরে ছাড়বো আমি আমার পোকে বলটা আমি ওখানে ফেলে দিয়েছি দাঁড়া এক মিনিট পালা 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 ভাই উপরে চলো ভাই আমি আমার পোকে বল তো নিয়ে নিয়েছি ক্যাটিবা আমার কাছে দৌড়ে দৌড়ে চলে এসছে ক্যাটিবাকে এবার আমাকে ধরতে হবে দাঁড়া ক্যাটিবা আজা আজা এনে লেটস গো হয়ে যাবে 100% লেটস গো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট পোকেমন ধরে নিয়েছি যেটা হচ্ছে আমাদের কি ধরলাম ক্যাটিবা ক্যাটিবা ওকে আর একে যদি আমি মারতে চাই তাহলে এরকম ভাবে আমি বাইরে ফেলতে পারবো বাট ক্যাটিবা দৌড়ে চলে যাবে তার জন্য ভাই বেকার দরকার নেই এ দেখো ভাই ক্যাটিবা 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 ওই ক্যাটিবা চলে যাবে ভেতরে চল ভাই ক্যাটিবাকে ফেলতে পারবো আবার ডাকতে পারবো দেখো ক্যাটিবা দৌড়চ্ছে ক্যাটিবা আজা ওয়াপাস লেটস গো ভাই পোকেমন ধরে নিয়েছি লেটস গো চলো এবার আমাকে কি করতে হবে আমাকে এবার ক্যাটিবাকে হালকা খাওয়াতে হবে খাবার খাওয়াতে হবে ওই ক্যাটিবা এদিকে দাঁড়া ভাই খাবার খাওয়াবো কি করে আমি আমি নিজেও জানি না খাবার কিভাবে খাওয়াই চল ক্যাটিবা ক্যাটিবা কোথায় দৌড়চ্ছিস ক্যাটিবা এখন আমার কথা শুনছে ভাই ক্যাটিবা হিলো হচ্ছে আস্তে আস্তে চলো গাইস ক্যাটিবাকে ধরে নিয়েছি এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে তলায় চলো আর একটা সমান জায়গা খুঁজো যেখানে আমি আমার প্যাল বক্স রাখতে পারবো প্যাল বক্স মেনলি হচ্ছে একটা এমন জিনিস যেটা হচ্ছে চেস্ট ভাই মাইনক্রাফটে যেমন চেস্ট হয় যেখানে তুমি তোমার আইটেম রাখতে পারো সেরকমই প্যাল বক্স হচ্ছে একটা এমন জিনিস যেখানে তুমি তোমার পোকেমনগুলোকে রাখতে পারবে তো আমার কাছে আপাতত একটাই পোকেমন আছে তো আমার আপাতত দরকার নেই কিন্তু যদি তোমার মনে হয় যে না তোমার কাছে অনেকগুলো 50-60 পোকেমন হয়ে গেছে বা 70-80 পোকেমন হয়ে গেছে তখন তুমি রাখতে পারো বাট আপাতত দ্বারা আমি চেষ্টা করছি এখান থেকে একটা ওই কি বলে ভাই হ্যাঁ চলো প্যালডিম ফ্রিগমেন্ট ভাই এটা কি বলে নীল পাথর বলবো ভাই আমরা বাকি একটা সমান জায়গা লাগবে আমার ধরো এক মিনিট এই পাথরটা এত চমকাচ্ছে কেন ভাই এর উপরে কিছু তো একটা আছে ভাই কিছু একটা আছে আমার মনে হচ্ছে এখানে কি আছে ভাই এটা এটা কি এখানে একটা বোর্ড আছে আর এটা কি জিনিস কি ভাই এটা কি জিনিস চমকাচ্ছে কেন এত ভাই এটা মনে হয় স্টোন টাইপের নাকি আচ্ছা স্টোন না তো অন্য কিছু টাইপের আমার মনে হচ্ছে দাঁড়া এটাকে ভেঙে তো দিই ভাই এটা ওর বলে কিছু একটা জিনিস যেটা আমার লাগবে না আর এখানে রাত হয়ে যাবে তাই জন্য কি করতে আমাকে দৌড়তে হবে ভাই আপাতত এখানে প্যাল ফ্রেগমেন্ট না অনেকগুলো আছে তো আমি আপাতত দাঁড়াও এক কাজ করি আরে কথায় কথায় একে বের করে দিচ্ছি আমি এক কাজ করি বলার চক্করে এই যে প্যাল বক্স দেখছো এই প্যাল বক্সটাকে আমাদের মেনলি বসাতে হবে তো তারপর আমরা আই থিঙ্ক দুটো করে পোকেমনের ওই বলগুলো বানাতে পারবো বাকি দাঁড়াও আপাতত আমি একটুখানি এখানটা মাইন করে নিই আর একটা আমি ফ্রেগমেন্ট নিয়ে নিই দিয়ে দে ভাই দিয়ে দে কমসে কম চলো হয়ে গেছে চলো লেটস গো বাট তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো যে এই যে রয়েছে এটা মেমোরেস্ট ভাই মেমোরেস্ট মেমোরেস্ট বলে একজন রয়েছে এ তো ভাই খুব হাইফাই রয়েছে এই দেখো আর এই দেখো আমাকে দেখেই পালাচ্ছে ভাই এরা এরা ভাবছে আমি এদেরকে মারতে এসেছি বাট আমি মারতে আসিনি বাট আমি আমার জায়গা কোথায় বানাবো ভাই ধরো এক মিনিট ওইখানটা না সব থেকে বেস্ট লাগছে আমার যদি আমি ওইখানটা বানাই তো ঠিক লাগবে ভাই এটা একটা অনেকটা বড় এরিয়া আছে এইখানেও বানানো যেতে পারে বাট এই যে ল্যাম কি ল্যাম বল ভাই এদেরকে ধরা নিষেধ ভাই ফালতু জিনিস আমি খুঁজছি একটুখানি ফায়ার টাইপের পোকেমন যেটা ভালো থাকবে ভাই এই দেখো ক্যাটিবা এখানে আছে আর এখানে ল্যাম রয়েছে ভাই এদেরকে না সব থেকে ফালতু লাগছে আমার এটা ভাই লুল্লু লুল্লু করে হাঁটছে বাকি আমি কোথায় আমার ইয়েটা বানাবো ভাই বেস্ট টাইম ভাবছি এইখানটা বানাই না এইখানটা বানাই উপরে একদম এখানে বানাবো নাকি অন্য জায়গা বানাবো ভাই দেখি দাঁড়াও এক মিনিট আশেপাশে একটুখানি দেখে নি যে কোথায় রাস্তা আছে যে জায়গাটা ভালো থাকবে ওই জায়গাটা বানাবো ভাই আমাকে বেডও বানাতে হবে তো আপাতত দাঁড়াও এক কাজ করি আমি ওইখানে কিছু একটা এগ টাইপের রয়েছে ভাই ওই একটা কি জিনিস ওটা ধরো এক মিনিট ভাই ওখানে কিছু তো একটা রয়েছে যেটা ইন্টারেস্টিং দেখতে লাগছে আমি এটা নিয়ে নিই দেখি এটা কি আছে এখানে পোকেমন নেই তো বলতে ভাই পোকেমন আছে চলো ভাই কিছু তো একটা পেয়েছি আমি জানি না কি পেয়েছি বাট ঠিকই আছে আর আমাকে যেতে হবে হচ্ছে ওই দিক করে যেখানে একটা ফায়ার পোকেমন টাইপের খুঁজতে হবে আর আমি আপাতত কি করি উপরে যাই উপরে গিয়ে ব্যাড নিতে পারবো তারপর এবার চিকুপুকে ধরি দাঁড়াও এক মিনিট ভাই আমার কাছে কি আর আছে দাঁড়াও এক মিনিট আমি এক কাজ করতে পারি এখানে না আমি একটা ওয়ার্ক বেঞ্চ বানাই ঠিক আছে একটা ওয়ার্ক বেঞ্চ বানাই যেটাতে আমার একটা পোকে বল লাগবে ঠিক আছে তারপর আমি মশাল বানিয়ে নেবো ভাই ওয়ার্ক বেঞ্চে আমার একটা মশাল তো অ্যাটলিস্ট লাগবে না তো রাতে আমার এখানে অবস্থা খারাপ হবে ভাই দাঁড়াও এক মিনিট এখানে লাগবে আমার একটা মশাল মশাল কোথায় ভাই মশাল তো
মশাল কি লাগবে আর একটা স্টোন লাগবে ভাই স্টোন লেও ভাই স্টোন স্টোন আমি জানি না কোথায় আছে এই তো স্টোন পেয়ে গেছি লেটস গো ভাই কমসে কম স্টোন তো পেয়েছি না তো অন্ধকারে ঘুরতাম তাহলে মশাল একটা বানিয়ে নি ভাই চলো হয়ে যা ভাই হয়ে যা চলো মশাল তো কমসে কম বানিয়ে নেবো ভাই তারপর উপরে গিয়ে দেখা যাবে কি হয় চলো গাইজ মশাল ফাইনালি নিয়ে নিয়েছি এবার আমাকে যেতে হবে হচ্ছে উপরে উপরে গিয়ে ব্যাড ব্যাড লাগাতে হবে বাট তার আগে আমি এক কাজ করতে পারি ভাই এখান থেকে না একটা ইয়ে বানিয়ে নি দাঁড়াও পোকে বল বানিয়ে নি কারণ আমার কাছে একটা পোকে বল রাখার মতো জায়গা আছে তো আমি একটা পোকে বল বানাবার জন্য আমার লাগবে হচ্ছে স্টোন দুটো স্টোন কোথায় পাবো ভাই এরা সবাই ঘুমোচ্ছে এই দেখো ভাই কেমন ভাবে ওই বুড়বুড়ি মারছে আবে ঘুমোচ্ছিস কেন ওই ভাই উঠে পড়েছে এবার আমাকে মারবে মারবে আমাকে এবার ক্যানন বল হয়ে মারবে আয় 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 না আয় আয় ভাই ভাই তুই আটকে গেছো দেখো ভাই আটকে গেছো ঠিক আছে দাঁড়াও আমি স্টোন আপাতত ভাঙবো না আমি স্টোনগুলোকে এরকম ভাবে কালেক্ট করি কারণ অনেক স্টোন পড়ে আছে ঠিক আছে চলো আপাতত এইটা নিয়ে নি আরে ল্যাম্প আমাকে মারতে আসছে ভাই ল্যাম্প তুই আরে তোরা মারতে আসছিস কেন ভাই বাকি ঠিক আছে চলো মারুকে আমাকে মেরেই নিক আরে দেখো এর বন্ধুটা ঘুমোচ্ছে আরে এরা সবাই না জোড়াতে ঘুরছে ভাই কেউ একা একা ঘুরছে না একা একা ঘুরলে জানে ভাই মার খেয়ে কেউ তোরে নেবে তাই জন্য ভাই জোড়াতে ঘুরছে বাকি একটা পোকে বল ফটাফট বানিয়ে নি ইয়েস হয়ে যা ভাই চলো পোকে বল ডান আর এটাকে নিয়ে নি ব্যাস ব্যাস ভাই এবার দেখো এবার আমাকে পোকেমন ধরতে কেউ আটকাতে পারবে না বাট আমি একটুখানি স্টোনও ধরে নি স্টোন দরকার আছে আমার একটুখানি এরকম এই আসছে আর একে যদি দেখো আমি ডাইরেক্ট পোকে বল ছুড়ি না একে আমি কিছু করতে পারবো না বাট আপাতত দাঁড়াও আবে ইয়ার তুই তোকে মনে হচ্ছে ধরতেই হবে ইয়ার তুই ভাই পোকেমনের ফাইট লাগিয়ে দেবো এক্ষুনি এনে 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 দাঁড়াও এর হেলথ একটুখানি কমিয়ে নি আবে আগুন ধরে গেছে এর মধ্যে আগুন ধরে গেছে হ্যালো ভাই আগুন ধরে গেছে এর মধ্যে দাঁড়াও এবার 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 একে ছুটতে হবে লেটস গো চলে যা 100% লেটস গো ভাই নেক্সট পোকেমন আমরা ধরে নিয়েছি আমাদের দুটো পোকেমন আমরা করে নিয়েছি এবার আমাদের হাঙ্গার আছে আবে তুই এদিকে আয় ওই ক্যাটা ভি এদিকে আয় ধরো এক মিনিট আমাদের হাঙ্গার আছে এবার আমাদের কি করতে হবে ইনভেন্টরিতে যেতে হবে এই যে ল্যাম্প বলটাকে এত মারলাম তো ওর হিচপিতে হিল হচ্ছে না ওকে একটুখানি খাবার খাইয়ে দিই ও খাবে না মনে হয় এটা কি খাবে ভাই ও আর কিছু খাবে না ভাই আমার কাছে বেরি নেই ও খাবে না আমি এক কাজ করি এখানে ব্যাড বসাই ব্যাড বসিয়ে ভাই শুয়ে পড়ি দাঁড়াও এক মিনিট ব্যাড ভাই কি লাগবে আমার ব্যাডের জন্য 10-20 উড লাগবে 5 ফাইবার লাগবে 3 উল লাগবে মানে একটা উল লাগবে আমার কাছে 3 আছে ঠিক আছে চলো ব্যাড ব্যাডে আমি যাই না বাট আমি প্যাল বক্স বসিয়ে দেবো এখানে বাট এই জায়গাটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না ওপর দিকে যাই দাঁড়াও এক মিনিট ভাই কেউ না শুধু রাস্তায় চলে আসে যে আসবে মার খাবে তো আমার কাছে আছে হচ্ছে টোটাল 3 মানে 3 নয় ভাই 2 পোকেমন একটা জিনিস দেখছো যেই আমি এইটা হাত থেকে মশালটা সরাচ্ছি আমার ঠান্ডা লাগা চালু হয়ে যাচ্ছে আর এই চিকেনগুলো ঘুরছে ভাই আমি দুটো ফালতু পোকেমন তো আপাতত ধরেছি বাট ওই দেখো একটা পোকেমন ওখানে রয়েছে হ্যালো ভাই ওটা কি পোকেমন দাঁড়াও এক মিনিট ভাই এই পোকেমনটাকে ধরতে হবে মনে হচ্ছে ভাই এই দেখো কোন পোকেমন এটা ভাই 5 এটা ডি ড্রিম ভাই ডি ড্রিম এটা কি জিনিস পোকেমন ভাই ধরো আমার কাছে না একটা একটা কাজ আছে আমার কাছে ধরো আমি একটা ওয়ার্ক বেঞ্চ বানিয়ে এখানে একটা পোকে বল খুঁজি দাঁড়াও আবে আবে তুই এদিকে মারপিট করবি না এদিকে দাঁড়াও ওকে তাড়াস না ভাই ও এখানে থাকুক ওকে ধরবো আর ওই দেখো ভাই এটা কি হোক্রেটিস না কি সব নাম ভাই আমি জানি না দাঁড়াও এক মিনিট এটাকে ফটাফট বানিয়ে নি তারপর ভাই আমাকে পোকে বল বানাতে হবে মেনলি পোকে বল বানিয়ে ভাই একে আমি ধরবো আজকে ধরো এক মিনিট একটা পোকে বল আছে হয়ে যাবে একটা পোকে বল ভাই এবার মারপিট লাগিয়ে দেবো আমি রাতের বেলায় মারপিট করে আমি ওকে ধরবোই ভাই ওটা আমার বেস্ট লেগেছে কোথায় গেল ওই ওই ভাই আমি এর সাথে মারপিট করাবো কি করে দাঁড়াও একে একে না মেরে এদিকে টেনে আনি এদিকে আয় এদিকে আয় ভাই এ না আমাকে শুধু মারতে আসে আয় এদিকে আয় এদিকে আয় পোকেমনের সাথে মারপিট হবে ওই দেখো আসছে আচ্ছা আচ্ছা ডেড ড্রিম আয় একটুখানি সাইডে টেনে আনি ভাই নয়তো ওদের সাথে মারপিট লেগে যাবে আমার পোকেমনগুলো এনে মার মার ওকে আবে মার ওকে লেটস গো ফাইট লেগে গেছে ভাই চল আমি 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 ভাই ওর সাথে সাথে একে মারবো চল আমি একসাথে মারবো ভাই আমরা আমাদের পোকেমনের লেভেল কম কিন্তু তাও আমরা মারবো ভাই আগুন ধরে দিয়েছি ওকে লেটস গো ভাই ওকে মারিস না ওই ভাই ওর হেলথ কমে যাচ্ছে বাট এর হেলথ কমছে না হ্যালো মার মার একে মার মার আবে মার আবে মেরে যা ভাই একে একে আগুন মাগুন ধরে গেছে আবে মার তোরা কি করছিস হ্যালো ভাই ক্যাটাবির হেলথ কমছে বাট এর কমছে না ভাই একে ধরা একটুখানি টাফ আছে বাট একে আমি ধরেই ছাড়বো ভাই আমার এই পোকেমনটা লাগবেই ভাই বিশ্বাস করো এই পোকেমনটা আমি নেবই আবে এ তুই তুই ধরতে পারবি না আবে আবে এ তো আলাদা ইয়ে ওখানে হিট করছে আমার ওয়ার্ক বেঞ্চে পাগল ক্যাটাবি কোথাকার ওকে মার চল চল আর মারবি না আর মারবি না ধরো এক মিনিট এবার আই থিঙ্ক আমি ওকে ধরে নেবো চল 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 হয়ে যা 69% হয়ে যা প্লিজ হয়ে যাবে 86 99 100 লেটস গো নেক্সট পোকেমন আমরা ধরে নিয়েছি এবার তুই এখানে আয় ওই এখানে আয় চল ভাই নেক্সট পোকেমন আমরা ধরে নিয়েছি লেটস গো এই দেখো ভাই এটা হচ্ছে ওই পোকেমনটা এই দেখো এটা হচ্ছে আমাদের পোকেমন লেটস গো চলে আয় ওই ফেরত আয় পালাচ্ছিস কোথায় ভাই আমরা আমাদের নেক্সট পোকেমনও ধরে নিয়েছি টোটাল 4 পোকেমন আমরা ধরেছি বাট এই পোকেমনটার নাম হচ্ছে ডেড ড্রিম আর তারপরেরটার হচ্ছে ল্যাম্বেল তারপরেরটা হচ্ছে ক্যাটভি ল্যাম্বেল ক্যাটভি আর ডেড ড্রিম আমরা 3 পোকেমন ধরেছি না ইয়েস ল্যাম্বেল ক্যাটভি আর যাই না ভাই এরপর ভালো পোকেমন পেলে ভাই একে ধরবো এক মিনিট একে কি ধরবো আমি জানি না দাঁড়া আমার ওয়ার্ক বেঞ্চটা কোথায় গেল ভাই এই পোকেমনটাকে আমি ধরবো বাট আমি রাতে খেলছি কেন ভাই আমার লাগবে ভাই আমার সকাল হতে লাগবে দাঁড়াও এক মিনিট আমি সকালের জন্য একটু ওয়েট করতে পারি বাট আমার ওয়ার্ক বেঞ্চটা কোথায় গেল আমি নিজেও জানি না ভাই ভেঙে দিয়েছে মনে হয় ওয়ার্ক বেঞ্চ আমার মারপিট করতে করতে এরা ওই তো ওয়ার্ক বেঞ্চ আমার ভাই দাঁড়াও এক মিনিট ওখানে একটা চেস্ট আছে চেস্টটা দেখে আসি কি আছে ভাই চেস্টে না ভালো ভালো জিনিসপত্র থাকতে পারে আর আমি মশাল নিয়ে আবে এদিকে আয় ওই আবে আর আমি বারবার পোকেমনই ফেলে দিচ্ছি ভাই এটা তোলার চক্করে ইতে ভাই এটা খুব অসুবিধা হচ্ছে দাঁড়াও এখানে একটা চেস্ট এটা কি আছে
একটা কি পেলাম ভাই, অনেক কিছু পেয়েছি, স্মল কি সব পেয়েছি ভাই। ওয়েল তো গাইস ফাইনালি সকাল হতে চললো, আর যেটা আমার কাজ সেটা হচ্ছে যে আমাকে এখান থেকে, আবে তুই বাইরে খালি বেরিয়ে যাস কেন বলতো ভাই, আমি ভুল করে ই মেরে দিই খালি, আমাকে এইটা বানাতে হবে, এটা আরেকটা আছে, চলো হয়ে যাবে ভাই, হয়ে যাবে হয়ে যাবে। আমার কাছে পোকে বল একটুখানি কম পড়ছে খালি, এ খালি বারবার বেরিয়ে যায় ভাই, আমাকে একটা ফায়ার পোকেমন খুঁজতে হবে ঠিক আছে। এখানে দেখি আর বানাতে পারবো না ভাই, আর বানাতে পারবো না, চারটে আমি টোটাল বানিয়ে নিয়েছি। এবার দেখো ভাই আমি ওই পিজনটাকে ধরতে পারি, বাট দাঁড়া ওটা আমার লাগবে না ভাই। ওই দেখো ওইখানে আরেকটা রয়েছে, ওই দেখো ভাই, চলো হাতে বেসবল ব্যাট নিয়ে নিয়েছি। বাট দাঁড়া এক মিনিট ভাই, বেসবল ব্যাট নিলে হবে না, খালি হাতে যেতে হবে আমাদেরকে, কারণ পোকেমন দেখেই না আমাদেরকে পালিয়ে যাচ্ছে, আর আমার বেরিজও লাগবে। ঠিক আছে চলো আপাতত এই যে এটা, এই দেখো ভাই এটা পোকে বল পেয়েছি, লেটস গো ভাই। পোকে বল এরকম রাস্তাতেও পাওয়া যায় ভাই, এটা তো খুব ভালো জিনিস। চলো বেরিজও পেয়েছি, বেরিজ খাওয়াতে হবে আমাকে নিজেকে। চলো হয়ে গেছে, এবার একটুখানি কাজ করি, এই বেরিটাকে খেয়ে নিই। সবাইকে বেরি খাইয়ে ফুল এইচপি করে দিয়েছি, আর এখানে আমার শুধু আমার সাথে ডে ড্রিম থাকবে ভাই, আর কেউ থাকবে না, ডে ড্রিম সব থেকে বেস্ট। বাকি আরো বেরিজ তুলে নিই। এবার আমাকে একটা ফাঁকা জায়গা দেখে আমার ইয়েটা রাখতে হবে। দাঁড়াও এক মিনিট ভাই, ওই যো একটা কি পালাচ্ছে ভাই, ওকে মারবো, দাঁড়াও 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 ভাই, একটা কি পালাচ্ছে, ওই পোকেমনটা বেস্ট আমার লাগলো ভাই, দাঁড়াও এক মিনিট। কার কাছে এসে পড়ছি ভাই, এর লেভেল দেখো 14, ডেনোসমস ভাই, ডেনোসমস না কি নাম ভাই জানি না, দেখো শান্ত প্রাণী লাগছে, বাট এসে মারপিট করতে গেলে মারবে আমাকে ভাই, আমি জানি না কি হচ্ছে। বাট এক মিনিট, ওটা কি কি থার্ড ইয়ার না কি, এক থার্ড ইয়ার ভাই, এক থার্ড ইয়ার না কি নাম ভাই, দৌড়চ্ছে 11 লেভেলের, বাট এত বড় পোকেমন আমি ধরবো না ভাবছিলাম। ওই দেখো ফায়ার পোকেমন, লেটস গো। এবার দেখো ভাই এইটাই তো আমার দরকার ছিল ভাই, একেও আমি ধরতে পারি, বাট আগে আমি না একে ধরি, এটা কি ফায়ার পোকেমন, দাঁড়াও এক মিনিট ভাই, ফায়ার পোকেমন হলে ঠিক আছে, এটা মনে হয় আইস পোকেমন, দাঁড়াও এক মিনিট। আবে ফায়ার পোকেমনের ব্যাটা এদিকে এদিকে, ওই আইস, আবে এদিকে এদিকে, 4 লেভেলের পোকেমন, ওই ভাই 4 লেভেলের পোকেমন আমার থেকে বেশি জোর দৌড়চ্ছে, লেটস গো ভাই, পালিয়েই গেল। হ্যালো ভাই একটুখানি আমার কাছে, আমি এই হাতিটার সাথে তো ভুল করে পাঙ্গা নেবো না, বাট একে আমি মারবো ভাই, তুই তুই যেতে পারবি না কোথাও, তোকে পালাচ্ছিস কোথায় ওই, আবে পালাস না, চলো ভাই এর সাথে মারপিট লাগা, চল চল মার, ডেড ড্রিম ওকে দেখ, ওকে দেখ, ওকে মার, ওকে মার, ওকে মার, মার মার, আবে তাড়াতাড়ি তুই যা, তুই ভাই তুই সবার সাথে মারপিট লাগিয়ে দিবি আমার, ঠিক আছে তুই এখানেই আয়। এ আমার ভাই পোকেমনও আমার মতো লুল্লু আছে একটুখানি, বাট এখানে অনেক বড় 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 পোকেমন আছে বলতে চাচ্ছিলাম। ওই দেখো ভাই ওইটা হচ্ছে 38 লেভেলের ম্যামোরেস্ট ভাই, ম্যামোরেস্ট, আর এটা কি ম্যামোরেস্ট, ইয়েস সব ভাই ম্যামোরেস্ট আছে, দাঁড়াও এক মিনিট, আমি না এখান থেকে গিয়ে ফায়ার পোকেমনটাকে ধরবো ভাই, আমার ফায়ার পোকেমন লাগবে, এটা এর নাম কি ফক্স পার্ক ভাই, এই দেখো লেটস গো, এই পোকেমনটা ভাই আমার আমার চিকি পিকি পিকি পিকি, আমি যাই না 5 লেভেলের, আমি চাই এর সাথে মারপিট করতে, চলে মার মার মার, ডে ড্রিম বুঝে না তুই, ওকে মার, ওকে আবে মার, তুই আবে তুই পোকেমন না, তুই কে, তুই এদিকে আয় ভাই, তুই তোর থেকে ভালো তো ভাই, আমার শিপ শিপ না ক্যাটবি, ক্যাটবি ফাইট করে ভাই বেশি ভালো, ধরো এক মিনিট, ক্যাটবি মার, ওকে ক্যাটবি মার, লেটস গো, তারা করো ওকে, মার 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 মার, ওকে মার, আবে ওকে মার, ওকে ভাই ক্যাটবি কবে গিয়ে ওকে মারবে কে জানে ভাই, ক্যাটবি ওকে তারা করতে করতে দিন চলে গেল, মার ওকে ক্যাটবি, চল ক্যাটবি মার, একে মার ক্যাটবি, আর আমি মিলে মারছি ভাই, লেটস গো, শুধু ফায়ার ভাই আমার কাছে ইয়ে আছে তো, পুরো মারবি না একে, অবে চল একে তুল 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 ভাই, আমি দুটো ফায়ার বল মিস করেছি আগে তো, তাড়াতাড়ি ক্যাপচার করে নে, ক্যাপচার করে নে, ক্যাপচার করে নে ভাই, এ পাগল নিজেরই একটা কি করে, চলো 100% লেটস গো, ফায়ার পোকেমন আমার কাছে, লেটস গো ভাই, দুটো দুটো বল আমি মিস করেছিলাম, আর এখানে একটা এগ রয়েছে, এটা কি, চলো এখানে একটা এগ ছিল, কিছু একটা ড্রাগন এগ টাইপের আমি নিয়ে নিয়েছি। তারপর আমাদের কাছে টোটাল 5 পোকেমন আছে, আমি তোমাকে দেখাচ্ছি ভাই 5 পোকেমন কি, এটা আছে, তারপর এইটা আছে, আবে এইটা আছে, তারপর এইটা আছে, আবার ক্যাটবিও আছে ভাই, ক্যাটবি লেটস গো, তারপর আছে হচ্ছে আমাদের কাছে এই ফায়ার ফক্স, ফায়ার ফক্স কি, ফক্স ফক্স পার্ক ভাই, এইটা আমার সব থেকে বেস্ট লাগলো ভাই, ফায়ার পোকেমন ইজ বেস্ট, ঠিক আছে। এবার এখান থেকে বেরিজ তুলে নি, আর হালকা ফুলকা, এই দেখো ভাই আর একটা পোকে বল পেয়েছি, ঠিক আছে ঘোরাঘুরি তো অনেক করলাম, কিন্তু এই দেখো ভাই এরা এরা দুজন কেমন ব্লু টাইপের পোকেমন, যেটা আইস পোকেমন আই থিঙ্ক আমার মনে হচ্ছে, আর এখান থেকে চেস্টে কিছু পেলাম, চলো ভাই আইস পোকেমন আমি ধরবো না, আমার কাছে ফায়ার পোকেমন আছে, আর আমি আমার বাড়ি কোথায় বানাবো আমি নিজে ভাবছি ভাই, ভাই এই জায়গাটা বাড়ি বানানো যেতে পারে না, এই জায়গাটা ভালো আছে, দাঁড়াও এই সামনেটায় একটা আমি বাড়ি দেখতে পেয়েছি, আর ওখানে একটা উড়ন্ত পাখি টাইপের পোকেমন আছে যার সাথে আমাকে পাঙ্গা নিতে হবে মনে হচ্ছে, এটা কেমন টাইপের পোকেমন ভাই, হ্যালো 2 লেভেলের পোকেমন ভাই, 2 লেভেলের পোকেমন আমার চাই না, এই দেখো এখানে কি একটা সুয়েল যাবে, তোর নাম কি, ওয়ে আমার ফায়ার পোকেমন এটা, তোর নাম কি, ওয়ে কি নাম, স্কেলড আইল্যান্ড না কি জানি না আমি, ও আমাকে বলছে তুমি কি প্রথমবার এসছো এরম হ্যান ত্যান টাইপের, বাট ঠিক আছে আমি জানি না ভাই, আমাকে যেতে হবে হচ্ছে, আবে ইয়ার আমি খালি পোকেমনই বের করে দিচ্ছি ভুল করে, চলো এটা নিয়ে নিই একটা ট্রফি, লেটস গো ভাই, ভাই ওর সাথে ফাইট লেগেছে আর আমি ওকে ধরবো, লেটস গো, চলো ওটা আমার পোকেমন, এবার ভাই ওকে মেরেছে আমি পোকেমনটাকে ক্যাপচার করবো, লেটস গো লেটস গো, হয়ে যা 80% 99% 100%, লেটস গো ভাই, এদের দুজনে মারপিট আমি ওকে নিয়ে নিয়েছি, আমার কাছে 10 লেভেলের পোকেমন আছে, 10 লেভেলের পোকেমন আমার কাছে নেই, সরি ধরো এক মিনিট, এরা দুজনে মারপিট করছে, এবার ওর এইচপি আমি কমবে ব্যাস, তারপর ভাই আমি আমি আছি তো, ওকে মেরে দিল ভাই, ভাই 10 লেভেলের পোকেমন আমি কি ধরবো একে, ভাই আমি আমি ধরতে পারি একে, যদি আমি একে মারি এ কিছু করবে, 10 লেভেলের পোকেমন মারবো একে, 10 লেভেলেরটাকে, ধরো ভাই দুজন দুদিকে দৌড়েছে তো ভাই, এরা আলাদা থাকা না সব থেকে বেস্ট, যদি একসাথে থাকে তাহলে তুমি ওদেরকে মারতে পারবে না ভাই, একসাথে থাকলে, বাকি আমাকে আমার আগে বেস বানাতে হবে, ধরো এ কোথায় থেকে দৌড়চ্ছে ভাই, কোথায় থেকে দৌড়চ্ছিস, আবে মার একে, না 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 ভুল করে ভুল করে, আমি ভুল করে, ওই দেখো ওদের পুরো বাস মানে বাসা রয়েছে এখানে,
ভাই ও জলে চলে গেছে ওই দেখো, এবার ওদের মারপিট লাগবে ভাই ওই উপরের সাথে এর মনে হয়। আমি যাই না, বাট দাঁড়াও মাঝে আমি ভাই পোকেমন একটা ধরে নিয়েছি, যেটা হচ্ছে আমার এই পোকেমনটা ভাই, এটা হচ্ছে আইস পোকেমন যে আমাকে নিজে ঠান্ডা করে দিচ্ছে। ওই তুই 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 ভেতরে আয় ভাই, তুই বাইরে থাকিস না ভাই, একে বাইরে বের করলে আমি জমে যাচ্ছি, কি ফালতু ভাই এটা। তাহলে এই জায়গাটা না আমার বেস্ট লাগছে, বাট ওই যে ওই দেখো ওটা হচ্ছে টেলিপোর্টের জায়গা, তো আমি এটা থেকে ওইখানে টেলিপোর্ট করতে পারবো। তো আমি আমার বাড়িতে একবার টেলিপোর্ট করে দেখি যে ওই জায়গাটা উপরটা পর্যন্ত কি টেলিপোর্ট হয়, ওই উপরটা পর্যন্ত হতে পারে ভাই। আর এখানে আরেকটা বল পেয়েছি, লেটস গো ভাই লেটস গো। চলো ভাই বলগুলো তো ফ্রিতে পাচ্ছি, পোকে বলগুলো আমি উঠে পড়ি এখানে মস্ত, চলো লেটস গো। এবার আমি এটাকে ইউজ করতে চাইলে কোথায় যেতে পারবো ভাই? আমার মধ্যে এই উপরটাতে, চলো ইয়েস উপরে যাই, ইয়েস ফাইনালি উপরে চলে এসেছি। আর তলায় আমি এখান থেকে আই থিঙ্ক, আবে ইয়ার তুই তুই ভেতরে থাক না, তুই বেরিয়ে যাস কেন ইয়ার, এর নাম কি আদৌ জানি না। চলো তলায় টেলিপোর্ট করে দিয়েছি, লেটস গো তলায় নেমে পড়েছি। এবার আমি আমি ভাবছি আমার বেসটা এইখানে কোথাও একটা বানাই, যাতে আমি না ধরতে পারি সবাইকে। ওই দেখো ওখানে একটা ঘোড়ার মতো আছে, ঠিক আছে ম্যামথ ফ্যামথকে ছাড়ো, আমি আমার যে এইটা আছে প্যাল বক্সটা, প্যাল বক্সের জন্য আমার লাগবে হচ্ছে উড আরও চারখানা। তো ঠিক আছে আমি উড কেটে নিচ্ছি ভাই, কি আছে দেখো এটা কেমন ধরনের ব্যাঙের মতো, ওই ভাই এটা কি জিনিস, এটা ব্যাঙের মতো কেমন জিনিস ভাই, আমি জানি না কি এটা, বাট ঠিক আছে চলো। আপাতত আমাকে এটা বেসবল ব্যাটটা একটু রিপেয়ার করতে হবে বাদে, বাট আমি আপাতত কি করি, ওয়েপেন ইজ ড্যামেজ, ঠিক আছে আমার উড লাগবে, ওয়েপেন ড্যামেজ হোক যাই হোক ভাই আমার চারখানা উড আমাকে দে, তারপর আমি তোকে ঠিক করে দেবো। চলো ভাই ওয়েপেন তো আমি আর পাচ্ছি না, মানে উড আমি পাচ্ছি না, আমার উড লাগবে ভাই। লাস্ট আমি আর একটা পোকেমন ধরবো, তারপর ভাই মারপিট লাগাবো, দাঁড়াও এক মিনিট। তো চলো আমি অনেকগুলো বোর্ডে খাট্টা করে নিয়েছি, আর এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার সামনে এইটা রয়েছে, তো আমি কি করবো দাঁড়াও এক মিনিট ভাই, আমি আগে তো এখান থেকে স্টোন নেবো, আর আমি এই জায়গাটা আমার প্যাল বক্সটাকে বসাবো, ঠিক আছে প্যাল বক্স ভাই লাস্ট বোর্ড লাগবে, এক মিনিট দাঁড়াও বোর্ড কেটে নিই ভাই। এক তো আমার বেসবল ব্যাটটা খারাপ হয়ে গেছে, আমি বোর্ডও ঠিক করে কাটতে পারছি না, বেসবল ব্যাটটাকে আবার রিপেয়ার করতে হবে, তারপর আমি ঠিক করে বোর্ড পাবো, দাঁড়াও এক মিনিট। আমি একটা তো বোর্ড দিয়ে দে কমসে কম ভাই, কেটেই যাচ্ছি, বোর্ড পাওয়ার নাম নেই। চলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। চলো এবার দেখো ভাই প্যাল বক্স লেটস গো, এইখানটাতে এইরকম, চলো হয়ে গেছে আমার প্যাল বক্স। এবার এটাকে ফটাফট বানিয়ে নিই, 10 সেকেন্ড লাগবে, লেটস গো হয়ে যা ভাই। ভাই টেকনোলজি হাই আছে, আর হ্যাঁ যাদের ভিডিওটা দেখতে মজা লাগছে তারা ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব। আমরা অনেক তাড়াতাড়ি 300K চলে যাবো। এ দেখো এটা হচ্ছে আমার প্যাল বক্স, যেখানে আমি আমার পোকেমন রাখতে পারবো, বাট আমি দেখো কোন পোকেমনটা রাখবো, এই ল্যাম্প বলটাকে রাখি না, ল্যাম্প বলটাকে না কাজে রেখে দিই ভাই, এখানে দেখো বাইরে রেখে দিয়েছি, ও আমার জন্য কাজ করবে। আর এটা কি ক্যাটেভিটা ভালো আছে, আর ফায়ারটাও ভালো আছে, এটাও ভালো আছে, চারটে পোকেমন ভাই আমার কাছে ঠিকঠাক আছে। আমি এই শিপটাকে রেখেছি, এ আমার জন্য ভাই বোর্ড বগেরা সবকিছু ইকট্ঠা করে আনবে। বেস আপগ্রেডের জন্য কি করতে হবে ভাই আমাকে, আমার লেভেল আপগ্রেড করতে হবে, ফাস্ট ট্রাভেল আমি এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে ওকে। বাট ও দেখো একা ঘুরছে, ঠিক আছে ওকে মারা যেতে পারে, বাট দাঁড়াও এক মিনিট, আমি এক কাজ করি, একটা ওয়ার্ক বক্স লাগবে আমার, এটা কি জিনিস, বুট লাগবে 10 খানা ভাই। এ তুই এক কাজ কর, আবে তুই এদিকে আয়, তুই তুই এখানে আয়, তুই এক কাজ কর, একে আমি কি করতে দিলাম আমি নিজেও জানি না। চলো একে একে আমি হাতে তুলে নিয়েছি, আর তুই 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 বুট নিয়ে আয় ভাই, ওই দিকে যা যা, ওদিকে বুট নিয়ে আয় যা, একে কি করতে দিয়েছি আমি নিজেও জানি না। দাঁড়া আবে তুই এদিকে আয়, ওয়ে খালি পালায় দৌড়ে দৌড়ে, ধরো একে আমাকে একটা কাজ দিতে হবে, যেটা হচ্ছে বুট আনা ভাই, এ স্টোন নিয়ে আসবে আই থিঙ্ক সো, বাট বুট নিয়ে আসতে পারবে না, আমার লাগবে বুট ভাই, আমাকে অনেকগুলো বুট লাগবে, কারণ দেখো আমাকে এইটা বসাতে হবে, এই যে এই জিনিসটা রিপেয়ার বেঞ্চ, রিপেয়ার বেঞ্চ বসালে আমার 10 খানা বুট লাগবে, 10 খানা বুট আমি হাতে করেই কাটি, ঠিক আছে হাতে করেই কাটবো ভাই, হাতে কমসে কম বুট তো পাবো। তাহলে একটা বুট পেয়েছি, আর ওই ড্যামেজ আইটেম দিয়ে কাটলে ভাই বুট পাবো না অত ভালো, বাকি জঙ্গলের দিকে গেলে আমি বুট পেয়ে যাবো আরামসে ভাই। দাঁড়া ভাই 10 খানা বুট তো আরামসে পেয়ে যাবো, বাট এই দৌড়াদৌড়ি করছে, আর এর নাম কি হয়ে, তোর নাম কি, ক্রিমস ক্রিমস নাম নাকি ক্রিমিস নাম আমি জানি না, বাট দাঁড়াও এক মিনিট, আমার লাগবে হচ্ছে বুট, আমি দৌড়ে আস্তে আস্তে ভাই বুট দেবো, বুট বুট ভাই বুট পড়ে থাকে না এদের এখানে। দাঁড়াও আমি না বুট খুঁজতে খুঁজতে এই পারে চলে এসেছি, যেখানে অনেকটা জায়গা রয়েছে ফাঁকা প্লাস ইয়ে, তো আমি কি করছি, আমি কি করবো ভাই, এখানে এখানে মারপিট লেগে যায় ভাই, এখানে সবাই রয়েছে, হ্যালো ভাবে আমি কি করতে এলাম এখানে, আমার সামনে একটা পোকে বলও পড়ে রয়েছে, লেটস গো ভাই পোকে বল তো নিয়ে নেবো, বুটও নিয়ে নেবো ভাই, এখানে অনেক বুট পড়ে আছে, চলো বুটগুলোকে ফটাফট নিয়ে নাও, পোকে বলও নিয়ে নাও, লেটস গো। আমি এদের সাথে মারপিট করতে আসিনি ভাই, আমার কাছে পোকে বল আছে, মানে পোকে মন আছে, এইটা আমার কাছে আছে ভাই ফায়ারফক্সের ডবল। চলো আমি অনেকগুলো জিনিস এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছি, যেটা আমার সবথেকে ভালো জিনিস, আর এই জায়গাটা অনেকটা ভাই বড় এলাকা নিয়ে, ফাঁকা এলাকা নিয়ে, দেখো কেমন হাতির মতো ভাই, কিরম টাইপের পোকেমন ভাই সব জায়গায় ভাই, এখানে অনেক পোকেমন আছে, তার মধ্যে থেকে তো আমাদের কি করতে হবে, আমাদেরকে এখান থেকে সবথেকে পাওয়ারফুল পোকেমনগুলোকে ধরতে হবে। এটা হচ্ছে 1 লেভেলের কি ডিফেন্ট, আর 2 লেভেলের ডিফেন্ট ভাই, এটা আমার লাগবে না। আর এই দেখো এ হচ্ছে আলাদা লেভেলের ভাই, এ ক্রিমিস না কি নাম, বাকি ঠিক আছে চলো আপাতত আমাকে একটুখানি বেরি খেতে হবে, খেয়ে ভাই খেয়ে একটুখানি, লেটস গো তুইও খেয়ে একটুখানি। চলো ভাই সব পোকেমনগুলোকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি, এবার সোজা যাওয়া যাক হচ্ছে আমার ওই যে কোথায় আমি প্যাল বক্স বসেছিলাম, প্যাল বক্সের সামনে ওখানে গিয়ে আমি সব কিছু বসিয়ে মস্ত ভাই ঘুরপাক খাবো। চলো কিন্তু আমি ভাই ওই ওই যে নেট উইং নাকি নাইট উইং, হ্যাঁ নাইট উইংকে তো ধরবো ভাই, ওর জন্য আই থিঙ্ক মনে হয় আমি ডেয়ার ড্রিমকে ছেড়ে দিলে হয়ে যাবে, মানে ডেয়ার ড্রিম যে আছে না আমার পোকেমনটা, এইটাকে ছেড়ে দিলে হয়ে যাবে আই থিঙ্ক, ওর সাথে মারপিট লেগে যাবে। বাট তুই আবে মারপিট লাগাস না, ও দেখতে পেয়ে গেছিলো ভাই একে মারবে বলে এসে, এলো কি পাগল ভাই এরা। আরে রয়েছে এই যো কি নামের ফ্যাঙ্গুলেট ভাই, ফ্যাঙ্গুলেট আমাকে নিজেই ইয়ে করেছে, ওই দেখো এক মিনিট 9 লেভেলের ইয়েটা রয়েছে, আর আমি ওর সাথে ফাইট লাগিয়ে দিই ভাই, মার ওকে যা যা, মার ওকে মার 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 ওকে মার মার ওকে মার
अबे मारे के अबे एक टू खानी कम 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 अकल वाला आचे भाई आमदर पोकेमोन टा ঠিক আছে বুদ্ধি চলে আসবে আস্তে আস্তে চাপ নিও না ঠিক আছে অসুবিধা নেই এবার আমাকে বানাতে হবে একটা রিপেয়ার বেঞ্চ আবে তুই কি করছিস এখানে রিপেয়ার বেঞ্চ বানাতে হবে রিপেয়ার বেঞ্চের জন্য এটা এইখানে চলো রিপেয়ার বেঞ্চ বানিয়ে নি ভাই ও আমাকে হেল্প করছে দেখো রিপেয়ার করতে ভাই কি ফালতু জিনিস আমাকে হেল্প করছে ভাই রিপেয়ার করবে বলে চলো কমসে কম কোনো তো একটা কাজে লাগলো আমি ভাবছিলাম কোনো কাজে লাগবে না ঠিক আছে চলো কাজে তো লেগেছিস রিপেয়ার বেঞ্চ হয়ে যাক তারপর আমি এখানে আমার বেসবল ব্যাট বাকি জিনিসপত্র রিপেয়ার করতে পারবো আর তার থেকে বড় কথা আর কি করতে পারবো নিজেও জানি না বেসবল ব্যাটটা রিপেয়ার কর ভাই রিপেয়ার হয়ে এটা আর এটাকেও একটুখানি রিপেয়ার করে দে হয়ে গেছে চলো দুটো রিপেয়ার আর এইখানে বসাবো হচ্ছে আমি এইটা ওয়ার্ক বেঞ্চ ভাই এটা আমার বাড়ি টাইপের হয়ে যাবে একদিক থেকে এই দেখো এই বানিয়ে দিচ্ছে লেটস গো ভাই চলো ওয়ালও বসাতে পারবো বাড়িও বসাতে পারবো এইটা এটার জন্য আমার লাগবে হচ্ছে বোর্ড 20 খানা টোটাল আর ফাইবার লাগবে আর এটা কি জিনিস আমি জানি না আবে তুই কে এক মিনিট ওই 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 তুই কে ওই ভাই এটা কে ওয়ান্ডারিং মার্চেন্ট মানে এ হচ্ছে ট্রেডার ওকে সেল যদি আমি একে করতে চাই কি কি সেল করতে পারবো ভাই আমাকে চারখানা পোকেবল আছে এটা কি জিনিস আমি নিজেও জানি না এটা সেল হবে ভাই সেল হবে না কি ডিম ভেম সেল হবে ভাই ডিম 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 ভাই না আমি কিছু সেল করতে চাই না ভাই তোকে দেখা গেল বাদে তোকে অনেক ভালো ভালো জিনিস সেল করে দিলাম যা এখান থেকে এখন আসবি না ওই পালা এখান থেকে নতো পোকেমন ছেড়ে দেবো তোকে মারবে পোকেমন মার ওকে মার আবে মার না এবে এ ফালতু আছে ভাই ফাট্টু আছে বড্ড দাঁড়া ভাই একে একে তারা সব থেকে ভালো উপায় হচ্ছে এর কাছে এইটা ছেড়ে দাও এই পোকেমনটা ভাই আমাকে ঠান্ডা করে দেয় একেও ঠান্ডা করবে আবে আমার কাছে আসিস না ওর কাছে যা ই পাগল ভাই এই পোকেমনটা এটা ভাই আমার কাছে ফায়ার আছে নেচার পোকেমন আছে ফায়ার পোকেমন আছে তলায় একটা রয়েছে এইটা আমাকে খুঁজতে হবে ভাই মাঙ্কি পোকেমনটা আর এটা ওয়াটার পোকেমন ঠিক আছে আর তারপর আমাকে ডার্ক পোকেমনও আছে মানে রাতের জন্য আর বাকি সেরকম অনেক পোকেমন আছে যেগুলো আমি পাইনি দেখো আমি দেখেছি এগুলোকে যেগুলো জানি না কোথাকার পোকেমন ভাই জঙ্গল হবে আমার লাগবে ফায়ার পোকেমন যেটা খুব তগড়া হবে ভাই ওকে মারতে হবে দাঁড়াও এক মিনিট ভাই ওইটাকে আজকে আমি ধরে ছাড়বো দাঁড়াও এক মিনিট ওর জন্য আমি ছাড়বো হচ্ছে আমার ফায়ার পোকেমনটাকে ওর কাছে ভাই ম্যামথের সাথে মারপিট না লেগে যায় ভাই ম্যামথের সাথে লাগলে অসুবিধা যায় মার একে মার 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 একে মার চল মার 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 ভাই চল ফায়ারফক্স মার মানে ফক্স ফক্সি মার ওই দেখো ওকে মারতে গেছে আবে ওর তো এইচপি খেয়ে নিল একবারে তুই এদিকে আয় ওই চল তুই মার তুই মার তুই মার তুই মার ডেড ড্রিম তুই পারবি ডেড ড্রিম তুই পারবি আবে চল তুই আমাকে মারতে পারবি না ওই মার একে মার লেটস গো ভাই একে মারছে কোথা থেকে এসে আচ্ছা এই তো আমার বন্ধু ভাই মার আমরা চারজন মিলে মারবো ভাই তোকে তুই পালাতে পারবি না এখান থেকে তুই আজকে আমার পোকেমন ভাই দুজন মিলে তিনজন মিলে মারছে কে ভাই পালাচ না ওই পালাবি না তুই পারবি না ভাই পালাতে চলো আবে চল খেয়েছে আবার একটা খাবে লেটস গো ভাই এই যে ডেড ড্রিম পোকেমনটা ডার্কটা ভাই ঠিক আছে আমার স্ট্যামিনা শেষ এবার ভাই একে ধরবো সরে যা ভাই ওই যে কী নাম এর ল্যাম্বলও মারছে ভাই একে চল লাস্ট এটা এবার 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 মারতে হবে একে চল এবার এবার হয়ে যা ভাই প্লিজ হয়ে যা প্লিজ হয়ে যা প্লিজ হয়ে যা ক্যাপচার রেট 49% হয়ে যা আবে ইয়ার চল আবার ক্যাপচার হয়ে যা ভাই এর হেলথ কম আছে মানে আমি মারলে মরে যাবে বাট ক্যাপচার হতে চাইছে না হয়ে যা প্লিজ হয়ে যা প্লিজ হয়ে যা ভাই লেটস গো লেটস গো লেটস গো ক্যাপচার হয়ে গেছে ভাই এবার আমাদের তুই এদিকে আয় ওই ভাই আমার এই পোকেমনটা আমাকে হেল্প করলো কোথায় গেল আমার ল্যাম্বেল আবে এদিকে আয় ওই ভাই ল্যাম্বেল আমাকে হেল্প করছিল আমি তো দেখে ভাই খুশি একেবারে যে আমাকে ল্যাম্বেল হেল্প করতে এসেছে ভাই ঠিক আছে চলো এবার আমি এখানে আবে তুই তুই এদিকে আয় ওই দৌড়স না তারা এই দেখো ভাই একে এখানে কাজে রেখেছি তো এই দেখো আমার কাছে এটা রয়েছে ম্যালপেস ম্যালপেস কেমন টাইপের অ্যাট্যাক করে আমি নিজেও জানি না তারা একে এক কাজ করি একে খাওয়াতে হবে আমাকে কারণ এর এইচপি কম আছে তো এটা আমি কাজ করি ম্যালপেসকে খাওয়াই তো এর হেলথ কম আছে এখন একবার দেখিয়ে দি ভাই তোমাদের ম্যালপেসটা কেমন দেখতে এই দেখো লেটস গো ভাই এই দেখো আমার ম্যালপেস ভাই এটা আবার আমার পোকেমন হয়ে গেছে যদিও বা দাঁড়াও এক মিনিট বেসবল ব্যাটটা লুকিয়ে নিই নয়তো আমাকে মারবে ভাই এই দেখো ম্যালপেস লেটস গো যদি আমি এর অ্যাটাক জানি না ভাই এর থেকে ভালো তো আমাকে ওইটা লাগলো দাঁড়াও এক মিনিট এইটা লাগলো ভাই আমার এই যে এই পোকেমনটা ডে ড্রিমটা ভাই এটা আমার বেস্ট লাগলো ভাই এ ভালো অ্যাটাক করছে মানে এটাকে ড্যামেজ আছে কম অ্যাটাক করছে কিন্তু ড্যামেজ তো আছে ভাই ঠিক আছে দাঁড়াও ভাই এই গেমটাতে না গেমটা সেভ করাও খুব ইম্পর্টেন্ট আছে আবে তুই তুই কোথায় কোথায় বেরিয়ে আসিস কেন আরে না আমার চেস্ট থেকে এমন লুটবে লুটবে মনে হচ্ছে ভাই এ ট্রেডারটা একটু চোর চোর লাগছে আমার বাকি ঠিক আছে চলো গেমটা সেভ হয়ে যাক উপরে চলে যাই তারপর তলায় আসবো ভাই গেম সেভ হয়ে যাবে কমসে কম আবার তলায় চলে যাই লেটস গো ওটা আমার বাড়ি হয়ে গেছে ভাই এখন আপাততর জন্য ঠিক আছে এটা হচ্ছে আমার বাড়ি আর এখানে এখনও দাঁড়িয়ে আছে ভাই মারবো তোকে ঠিক আছে চলো দেখো ভাই আমরা অনেকগুলো পোকেমন আজকে ধরেছি আর আজকে ভিডিওটা আমার খুব মজাদার লেগেছে ভাই আমি নেক্সট এপিসোড শিওর বানাবো কিন্তু তোমরা কমেন্ট করো যে হ্যাঁ নেক্সট এপিসোড তোমাদের চাই বাকি ঠিক আছে আজকে ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর তুই বাইরে আয় ভাই তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে